লাগতেও পারে। হ্যাঁ জানো, আমাকে মানে সব কিছুতেই তোমার মানে সব কিছুতে আমাকে অনেকটাই ভালো লাগে। আর দ্বিতীয়ত, তুমি যে আমার জীবনে কেন আসে দেখা দিলে এটা আমি কখনো বুঝতে পারিনি। বুঝি, সত্যি কথা বললাম। এতদিন কই ছিলা বলো তো? ছিলাম বাড়িতে, কই থাকবো আর। তো তাহলে তুমি আমাকে আমার সাথে দেখাও করনি, আমার সাথে যোগাযোগ করনি। দেখলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটা আমার জন্য মানে তোমার টান আছে সেটা। শোনো, টান আমি সব সময় তোমার জন্য করি জানো, কিন্তু আমি তুমি তোমার ফোনটা যখন আমি পাই না খুব কষ্ট পাই, যে যদিও তোমার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, কিন্তু আজকে দেখতেছি হঠাৎ করে তুমি ইমোতে আসো, এই জন্য আমি ফোনটা দিতে পারছি। তাছাড়া আমি তোমাকে ফোনটাও দিতে পারতাম না। তাই? হ্যাঁ। এতদিন কই ছিলা বলো তো, কোন স্বর্গে ছিলা তুমি? ছিলাম কোন এক স্বর্গে তো ছিলাম। কেন বলবো না? আসি, এত কথা বাদ, এখন বলো তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আগে অনেকটা খারাপ ছিলাম, এখন তোমাকে দেখার পর, তোমার সাথে কথা বলার পর আমার না অনেকটা ভালো লাগতেছিল। তাই বলছি, বিশ্বাস। এখন তোমার শরীরের অবস্থা কীরকম বলো তো? হ্যাঁ ভালো আছে। সম্পূর্ণ দিক দিয়ে ঠিক আছে তো? ঠিক মতো খাওয়া দাওয়া করো, ওই শরীরটার বাজায় না, বুঝছো? অবশ্যই, দোয়া করো তুমি আমার জন্য। আমি তো দোয়া করবো, এটা কেমন কথা বললো তুমি? আরে আমার দোয়া তো তোমার কাছে থাকবে এত। হ্যাঁ সত্য কথাই বললাম তো, এতদিন তোমাকে আমি দেখতে পাই নাই, তোমার কণ্ঠ শুনতে পাই নাই, আমি যে কি পাগল হয়ে গেছিলাম সেটা তুমি তো একবার তো বুঝবার চেষ্টা করো নাই বা শুনতেও চাও না। তাই বুঝি, তাহলে কি বলো, আমি কি তোমার সাথে মজা নিচ্ছি? যাক তাহলে, আমি খুব ভাগ্যবান, কেউ আমাকে অনেক মিস করে, অনেক ভালোবাসে, তাই না? অবশ্যই। একটা জিনিস মনে করবা, দুনিয়াতে যদি কেউ তোমাকে ভুলে থাকে সেটা তাদের ব্যক্তিত্ব বা সেটা ব্যর্থতা, আর আমি যে কখনো ভুলে থাকবো না সেটা তোমাকে বিশ্বাস করতে হবে। তাই? বাস্তব হতেও পারে। তোমার মনটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে জানো, তোমার মনটা আগের থেকে অনেক নরম হয়েছে। কে ফোন দিল আবার? আপনার ফোনে মানে কল আসছে, তুমি এটা নিয়ে আই করো। তাই? আচ্ছা ঠিক আছে, কে ফোন দিল তোমার আপুকে আবার এত রাত্রে? আপুর হাজবেন্ড হয়তো। তুমি আগের থেকে না অনেক মানে স্লিম হয়েছো বা অনেকটা ভালো হয়েছো, কিন্তু অনেক পরিবর্তন হয়েছো, বুঝলাম না। এত সুন্দর মনটা কেমন করে করলে বলো তো? আমি কেমন করে করছি, আল্লাহ যেরকম বানাইছে ঠিক ওরকম হয়েছে। আরে পাগলি, সেটা বলে না, আসলে মনটা পরিবর্তনের দিক দিয়ে একটা নিজের একটা ব্যাপার আছে না, এটা বলছিলাম যে তোমার মনটা পরিবর্তন করছো বা তুমি অনেকটা ভালো হয়েছো, এটা কিভাবে হলো তাই বলছিলাম। আমি বলবো তাই? আচ্ছা ঠিক আছে, যখন আমার কাছে বাসায় আসবে না, আমার যখন বউ হয়ে যখন ঘরে আসবে না, তখন আমি সব বুঝে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা এখন ভালো থাকো। অবশ্যই, আবার ঠিক সময় মতো কিন্তু খাইয়ে নিও। হ্যাঁ আল্লাহ হাফেজ। বাই।